ফাশালস থেকে এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন চেকের জাখা ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ডনি লুবা জুমবাই কদাল কদাল টেকনোলজি এবার সরসিমুনি বিশিংতুই এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন চেঙ্গিরি জাখা অতনি অঙ্কুরমণি হুকুল রক তে মালখুনি অঙ্কুরমণি হুকুল এবার গ্যাস রক নবর থাঙ্কাকে এবার সুনামখনি হুকুল গ্যাস অক্রমরক নবর থাঙ্কা আঙ্কে দাম নৈশিব্রী রহন অমনবার রক নবর হাবি রক দঙ্গ আপনি বগিন অনবর হাবি রক সাইমানোর বগৈ কাইনি ডিজিটাল স্ক্রিন আসরি জাখা কাইসা বড় দুয়ালি জং নগর টেকাইসা সিটি সেন্টার স্ক্রিনে বিশেষ সাইমানাই নবর বসু জরাতেই হামিয়া গ্যাস দং এবার নবর বসু জরাতেই ফানকে থাঙ্গি দং তিনি ফাশালো বাগ্রা খর আগুনে গুরখা বস্তিব দংমা এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন ফ্রাঙ্গে ফিয়ংগ রিখা আগরতলা পৌর নিগম ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বড় কালিব মাঞ্জাখা বোর্ডনি চেয়ারম্যান তে স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল চেয়ারম্যান অরুণোদয় সহ আকর্ষণ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ড আগরতলা শহরকে সেকেন্ড রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন দিচ্ছি। এই রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং উদ্দেশ্য স্টেশনের উদ্দেশ্য হলো যে আগরতলা শহরের যে বায়ুর যে কোয়ালিটি আছে গুণমান সেটা রিয়েল টাইম বাস্তব সময়ের মধ্যে ডাস্ট পার্টিকলস অটোমোবাইল ভেহিকলস দিয়ে যে গ্যাসগুলো বেরোয় সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড রিয়েল টাইমে বাস্তব টাইমে যে ডাটাগুলো সেটা ডিসপ্লে করবে আমাদেরকে ইনফরমেশান দেবে। এই ইনফরমেশানগুলো দুটো ডিজিটাল স্ক্রিনে মারফতে পাবলিকরা সবসময় দেখতে পারবে। একটা ডিজিটাল স্ক্রিন বর্দোয়ালি স্কুলে লাগানো হয়েছে অ্যান্ড সেকেন্ড ডিজিটাল স্ক্রিন সিটি সেন্টারে মাথার উপরে লাগানো হয়েছে। এটা দ্বিতীয় এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন আগরতলা শহর। এর আগে প্রথমটা গত বছর গোর্খা বস্তি আমাদের এই অফিসে লাগানো হয়েছে, তখন থেকে সুন্দরভাবে চলছে অ্যান্ড সবসময় এয়ার কোয়ালিটি ডাটা আমাদেরকে দিয়ে যাচ্ছে। আগরতলা শহরে এয়ার কোয়ালিটি ডাটা নিয়ে আমাদের যে কোনো লোক যে কোনো মানুষ যে কোনো সময় গুগলে সার্চ করলে ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি সার্চ করে তখন ওখানে থেকে সমস্ত ডাটা নিজের মোবাইলে যে কোনো সময় পেতে পারে। এই সুবিধাটা আজকে উদ্বোধনের পর আগরতলা শহরের মধ্যে আমাদের এয়ার কোয়ালিটি নিয়ে যা যা জানা দরকার মানুষের যা যা কনসার্ন আছে বায়ুর কোয়ালিটি গুণমান নিয়ে ওরা সব ধরনের ইনফরমেশান পেয়ে যেতে পারবে। শীতকালের সময় গুণমানটা একটু কমে যায় বিভিন্ন কারণের জন্য, কিন্তু বাদবাকি সময় আমরা যা দেখেছি গত বছরে এই কোয়ালিটি এয়ার কোয়ালিটি নিয়ে যে প্রথম স্টেশন যেটা উদ্বোধন হয়েছিল গত বছর যা দেখেছি সারা বছর আমাদের এয়ার কোয়ালিটির গুণমানটা মোটামুটি ভালোই থাকে। শুধু শীতকালে ডাস্ট পার্টিকল একটু বেশি মাত্রা হয়ে যায়, তো সেটা কী করে অবরোধ করা যায় তার জন্যে আমরা নানা ধরনের ব্যবস্থা গভর্নমেন্টকে বলেছি, আমাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। তো আমাদের এই সুবিধাটা আগরতলাতে আসাতে আমরা এখন জানতে পাচ্ছি যে আমাদের শহরের বায়ুর গুণমানটা কী আছে সারা সময় যে কোনো সময় অ্যান্ড তার জন্য যদি কোনো সময় অতিক্রমণ করে বায়ুর গুণমানটা তো আমরা রীতিমতন সময় মতন ব্যবস্থা নিতে পারব। স্যার আপনার শুভ নামটা? আমি বিকে আগরওয়ালা, চেয়ারম্যান ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ড। থ্যাংক ইউ। স্বর্ণ কমল জুয়েলার্স নি স্বর্ণ অক্ষয়তর সমা তের উনাই 26 এপ্রিল নিসিমি 7 মে জরা অক্ষয় তীর্থেনি বাগৈ লকি ড্র ও সালব্রুম নতঙ্গ রাংসাকনি পুষা মেগা লকি ড্র ও তঙ্গ চং হলংনি নেকলেস সেট কুপ্লাই উনানি শেপ কাহা আবুন ইয়াগুলোব চং হলংনি কানমানৈনি বাইনব ফ্ল্যাট 100% খাইক্লাইম তাই রাংসাকনি কানমানৈনি বাইনব ফ্ল্যাট 25% খাইক্লাইম বেবাক মানৈ পাইমুব দঙ্গ সকাল তেরনি বাগৈ গোজাম রাংসাকনি কানমানৈন সবাই কতাল রাংসাকনি হলমার্ক গনাং মানৈ পাইনানি সেপকাহাম রোজাগৈ দঙ্গ।